দেখেন বরফ দিয়া ফুটবল খেলে। এটা হইতেছে হরিণের মাংস। হরিণ লাফাইতেছে। আগের বার ছিল উটের মাংস, এবার হইলো হরিণের মাংস। যেমনটা বলছিলাম উটের মাংস খাওয়ার সময়, চায়নাতে যত রকমের মাংস আছে ট্রাই করব। বাংলাদেশে তো হরিণ ইলিগাল, চায়নাতেও ইলিগাল, বাট এগুলি ফার্মের বন্য না, তো খাওয়া যাক। খুল দিয়া হরিণের মাংস, বহু বছরের শখ, অনেক বছর ধরে ভাবতেছি হরিণের মাংস। ফাইনালি চায়নাতে আইসা, চায়না হইলো শখ আহ্লাদ পূরণের জায়গা, আর একটা শখ পূরণ হইব আর কি। চলো দেখবে এটা হইতেছে হরিণের মাংস। উটের মাংস কিছুটা এমন দেখতেই ছিল। কয় পিস দিছে? আড়াই কেজি সম্ভবত এই জায়গায়, চারটা টুকরা এরকম রোল করা, আড়াই কেজি। তো এটা রইল আমরা পাকিস্তানি চালু করবো। এগুলো আগে যে মাংসগুলো সিদ্ধ করছে, সিদ্ধ করার পরে ফোমের মতো হয়ে গেছে, কলিজার মতো লাগতেছে কালার। তো হরিণের ভিতরও জাত আছে অনেক রকমের, আপনারা জানেন। এটা আরেকটা জাতের হরিণ, অবশ্যই আমাদের দেশের গুলার সাথে হয়তো বা মাংসের কালার বা টেস্ট মিলবে না, কিন্তু মেন কথা হলো হরিণের মাংস খাওয়ার শখ অনেক দিনের, ওইটা পূরণ হইব। এবার জাত যেটাই হোক, টু সফট কালিজা কি তারা একটা জঙ্গলে গিয়ে নিজে শিকার করা হরিণ, নিজে দিয়া হয়ে গেছে। তুষারপাতের আজকে তৃতীয় দিন, এখনো বরফ চাকা হয়ে আছে। তো রাত্রে 12টা বাজে, আউটসাইড টেম্পারেচার -6, অনেকদিন রাত্রে বাইর হই না। আমরা একটু আশেপাশের ঠান্ডা ওয়েদার এক্সপ্লোর করতে বাইরেছি। ঠান্ডা ওয়েদার আবার এক্সপ্লোর, জান বাইরিতেছে ঠান্ডায়। দেখেন বরফ দিয়া ফুটবল খেলে। হরিণের মাংস খায়া সব পাগল হয়ে গেছে, হরিণের মতো দৌড়াই যাচ্ছে। বরফের টুকরা দিয়া ফুটবল খেলে। ইট উইল মেক আস লেট, লেটস গো। বাইরের তাপমাত্রা -4, আর ট্যাক্সির ভিতরে হিটার চালানো আছে, এই কারণে ভিতরে ঠান্ডা লাগতেছে না। তো শীতের ভিতরে একদম ফাঁকা রাত্রের বেলায়। আমাদের নানজিং কেমন? অনেকদিন বের হই না, আগে তো গরমে গরম তো পড়তো না, সাইকেল নিয়ে বের হইতে পারতাম, এখন বের হইতে পারি না, তো ঘুরে ফিরে একটু দেখতেছি আর কি। ৪:৪০ বাজে, আমাদের ক্যাম্পাসের গেটে আসি। ট্যাক্সি ম্যাক্সি নিয়ে ঘুরলাম, রাত্রের শীতের চায়না -6 এর উপভোগ করলাম। তো আল্লাহ হাফেজ।